আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই। কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ তাআলা আমার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে, আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি। সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি, জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে। তার একটা হলো কঠিন বিপদে, কঠিন মুসিবতে রক্ষার যখন কোনো পথ খোলা নেই, দেয়াল যখন পিঠের সাথে লেগে গেছে, এরকম সময়ে আমরা দেখেছি আল্লাহর একজন নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে কিছু বাক্য বলে প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। কি দোয়া ছিল সেটা? ফানাদা ফিজ জুলুমাত, মাছের পেটে থেকে অন্ধকারের মধ্যে থেকে যেখানে মৃত্যু সুনিশ্চিত সেই জায়গায় তিনি অবস্থায় অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। দোয়া করে বলেছেন, আল্লাহকে আহ্বান করে ডেকে বলেছেন, ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন, আপনি ছাড়া কেউ সত্যিকারের মাবুদ নেই, ইন্নি কুনতু মিনাজ সুবহানাক, আপনার পবিত্রতা বর্ণনা করছি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালিমদের অন্তর্ভুক্ত, আমি নিজের প্রতি নিজে অবিচার করেছি, আমি নিজে ভুল করেছি। আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে, এই বাক্যগুলো বলে আল্লাহর কাছে দোয়া করেছেন কে? ইউনুস আলাইহিসসালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এই দোয়া উল্লেখ করার পর বলছেন, ফাসতাজাবনা লা ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এই দোয়া করার পর আমি তার ডাকে সাড়া দিয়েছি, ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তার বিপদ থেকে তাকে উদ্ধার করেছি। এর পরের অংশটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এরপরে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেভাবে ইউনুস আলাইহিসসালামকে রক্ষা করেছি একইভাবে ঈমানদারদেরকে, কিয়ামত পর্যন্ত আগত ঈমানদারদেরকে বিপদ থেকে রক্ষা করব এই দোয়ার মাধ্যমে। কোন দোয়ার মাধ্যমে? দোয়া ইউনুসের মাধ্যমে। যে কোনো বিপদে পড়ে গেছেন, কোরআন কোরআনে বর্ণিত কবুল হওয়া দোয়া, নিশ্চিত আল্লাহর কাছে গ্রান্টেড কবুল হওয়া দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা আল্লাহ জানিয়েও দিয়েছেন, আবার ইমানদার বান্দারা করলে সেটাও কবুল করবেন, ওয়াদা করেছেন। শুধু তিনি ওয়াদা করছেন তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কোনো বান্দা যখন ইউনুস আলাইহিসসালাম এর দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা মূলত আল্লাহর প্রশংসা মাখা একটা বাক্য যেটার মাধ্যমে দোয়াও লুকায়িত আছে, আল্লাহর কাছে প্রার্থনা আছে এর মধ্যে অন্তর্নিহিতভাবে। এই বাক্যের মাধ্যমে যে ব্যক্তি দোয়া করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে দোয়া কবুল না হয়ে পারে না। তাহলে যে কোনো বিপদ আপদে কোরআনের একটা কবুল হওয়া দোয়া আপনি পাঠ করতে পারেন, সেটা হলো ইউনুস আলাইহিসসালামেরটা। সেই বাক্য হলো আল্লাহকে ডেকে বলবেন, ও আল্লাহ লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। মানুষের জীবনে আরেকটা বড় সমস্যা হলো অসুখ বিসুখ, দুরারোগ্য ব্যাধি, এমন মুসিবত, এমন অসুখ যে অসুখ থেকে আরোগ্য লাভের কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। সাধারণ চিকিৎসা আমরা গ্রহণ করব, সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা চিকিৎসা গ্রহণ করো, রোগ হলে ঔষধ সেবন করো, আপনার কোনো দুষ্ট জিনের প্রভাব যদি আপনার মধ্যে হয়ে থাকে বলে প্রমাণিত হয় তাহলে আপনি কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন, ঠিক আছে, এগুলা গ্রহণ করেন, তবে মূল কাজ ওই আসল জায়গায় দরখাস্ত করে রাখেন, কারণ মঞ্জুর হবে সেখান থেকে। আর সেটার জন্য আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালামের একটা দোয়া আল্লাহর খুব পছন্দ হয়েছে, কোরআনে সেটা উল্লেখ করেছেন, ওনার দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল করেছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। তার অসুখটা ছিল অনেক মারাত্মক অসুখ, অনেক কষ্টের অসুখ, যে অসুখের কারণে তার কষ্টের শেষ সীমানায় তিনি পৌঁছে গেছেন, এত কষ্ট, এত যন্ত্রণা, এত অসুখ, এটা থেকে রক্ষার জন্য তিনি বলেছেন রব্বি আন্নি মাসসানিয়া দুর, ও আল্লাহ আমার কষ্ট আমাকে পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে আমার, অনেক কষ্ট আল্লাহ, অনেক অসুখ, ও আন্তা আরহামুর রাহিমিন, অথচ আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, অর্থাৎ আমার প্রতি রহম করেন। এটা বলার পর আল্লাহ বলছেন ফাসতাজাবনা লাহু ফাকাশফনা বিহি মা বিহি মিন দুর। এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি এবং তার বিপদকে দূর করেছি। তাহলে অসুখ বিসুখ হলে আইয়ুব আলাইহিসসালামের দোয়াটা করবেন, সেটা কি? আন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন,
তোমার রব্বি আন্নি মাসসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার অসুখে পেয়ে বসেছে, অনেক কষ্ট হচ্ছে, আপনি আরহামুর রাহিমিন, আপনি সবচেয়ে বড় দয়ালু। মুসাদরাকে হাকিমে একটা বর্ণনা পাওয়া যায়, সে বর্ণনা সম্পর্কে মুহাদ্দিসরা অনেকে দয়াইব বলেছেন, কিন্তু বর্ণার যে মূল মর্ম সেটা ঠিকই আছে, বিশুদ্ধ বিভিন্ন হাদিসের আলোকে বর্ণিত, আয়াতের আলোকে বর্ণিত। তা হলো বান্দা যখন আল্লাহর কাছে হে আরহামুর রাহিমিন এরকম বলে এরপরে চায়, মনের চাওয়াগুলো পেশ করে, গোসায় বলতে না পারলেও আল্লাহ কবুল করবেন, আপনি কিছু না বলতে পারেন, শুধু কাঁদেন, শুধু কাঁদেন, আর মনে মনে আল্লাহকে বলেন আল্লাহ আলিমুম বিজাতি সুদুর, মনের খবরও রাখেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নিজেরা দোয়া করতে হবে ভাই, আপনার ঘরবাড়ি উদ্বোধন করবেন, গাড়ি উদ্বোধন করবেন, যাই করবেন সব কিছুতে ওই দোড়ার জন্য হুজুর ভাড়া করতে হবে, এই নির্দেশ কোরআন হাদিস কোথাও দেয় নাই। বরং আলেমদের কাছে দোয়া চাইবেন ঠিক আছে, কিন্তু নিজের দোয়াটা নিজে আল্লাহর কাছে পেশ করবেন, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আরেকটা দোয়া হলো নিঃসন্তান মানুষের দোয়া, সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে এই কষ্ট দূর করার জন্য আপনি দোয়া করলেন, তো কোরআনে একটা মাকবুল মুস্তাজাব আল্লাহর কাছে কবুল হওয়া গ্যারান্টেড দোয়ার নজির আমরা পাই। আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, কি বলে, ওয়া জাকারিয়া ইদনাদা রাব্বা রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিফিন। আর জাকারিয়া আলাইহিসসালাম তিনি আল্লাহকে ডেকে বলেছেন রব্বি, আমার রব, লা তাজারনি ফারদা, আমাকে একা একা রাখেন না, ছেলে নাই মেয়ে নাই নিঃসন্তান এরকম একা রাখিয়েন না, ওয়ান্ত খায়রুল ওয়ারিসিন, আল্লাহর কাছে এরকম দোয়া করেছেন। আল্লাহ বলেছেন ফাস্তাজাবনা লাহ, এই দোয়া করার পর আমি তার দোয়া কবুল করেছি, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এরপরে এই দোয়ার মাধ্যমে আমি তাকে ইয়াহইয়া নামক সন্তান দিয়েছি। তাহলে জীবনে যে কোনো কমন বিপদে, শত্রুতা বিপদ মুসিবত দেয়ালে পিঠ ঠেকে গেছে, ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আল্লাহকে ডেকে এগুলো বলবেন। আর অসুখ বিসুখ হচ্ছে, দুরারোগ্য ব্যাধি অথবা যে কোনো রোগ হয়েছে, ছোট হোক বড় হোক, আইয়ুব আলাইহিস সালামে দোয়া করবেন আন্নি মাসানিয়া দুররু আনতা আরহামুর রাহিমিন। আর যে কোনো মানুষ নিঃসন্তান অথবা সন্তান হচ্ছে, মনে মতো হচ্ছে না, ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করবেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, সেটা কি, রব্বিলা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই তিনে দোয়ার পরে আল্লাহ বলেছেন আমার নবীরা অমুক অমুক এভাবে, আমার আল্লাহ আল্লাহ বলেছেন তার বান্দাদের এই দোয়ার পরে ফাস্তাজাবনা লা, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেছেন। অতএব কোরআনে কবুল হওয়া ফরম্যাট এই তিনটা দোয়া যদি আমরা করি, জীবনের সকল সমস্যায় কোরআন বর্ণিত দোয়া আমরা আল্লাহর কাছে করার সুযোগ পেলাম, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ পদ্ধতিতে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন।